সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে প্রায় সকলেরই বাড়িতে তালের বড়া বানানো হবে, কিন্তু অনেকেই মনে করো এটা বানানো খুব ঝামেলার ব্যাপার। আজকে আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের এই চিন্তা আর থাকবে না। তাহলে কিভাবে বানাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে শুরু করি। একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। তালের পাল্প আমি কিভাবে বানিয়েছি এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এরপর এতে অ্যাড করলাম মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা। তারপর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর আমি চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো মিষ্টির পরিমাণ বুঝে। এরপর অ্যাড করছি 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশ সুন্দর আসে। এরপর আমি চালের গুঁড়ো অ্যাড করছি। চালের গুঁড়ো দেওয়ার জন্য তালের ফুলুরিটা কিন্তু বেশ সুন্দর ফুলে ওঠে। এবার এই সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তোমরাও হাত দিয়ে মাখার চেষ্টা করবে। হাত দিয়ে মাখলে ব্যাটারটা বেশ সুন্দর রেডি হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। একেবারে দুধটা দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার বানাতে হবে। আমি তাহলে ব্যাটারটা বানিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই সিজনে তাল তো অ্যাভেলেবেল। তাল দিয়ে তালের মালপোয়া, তালের বড়া কিন্তু আমরা সকলেই পছন্দ করি। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, ব্যাটার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে আরও একবার মাখিয়ে নিচ্ছি। ব্যাটার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এজন্য আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার পকুড়ি আকারে তেলের মধ্যে ফুলুরি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি গোল গোল করে ছেড়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটো বড় সাইজেও করে নিতে পারো। দেখো এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এটাকে কম আঁচেই ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যেতে পারে। লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ফুলুরিগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। প্রতিটা ফুলুরি খুব ভালোভাবে ফুলে উঠেছে। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে তেল ঝেড়ে তুলে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। বাকিগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আজ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিও, সাথে বেল আইকনটাও দাবিয়ে দিও, যাতে আমার শেয়ার করা ভিডিও তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো টাটা, হাজির হব নেক্সট ভিডিও নিয়ে।